प्रिय शिक्षार्थी तुम्हारा सबाई केमन आछो निश्चय अनेक भालो आछो बर्णमाला आदर्श उच्च विद्यालय और कलेज कर्तृक आयोजित अनलाइन क्लासे तुम्हारे स्वागत तुम्हारे साथे आमी रयेछि जी एम हासिब सहकारी शिक्षक व्यवसाय शिक्षा शाखा तुम्हारे प्रतिबारेर मतो फिनान्स एवं बैंकिंग विषय उपर आज के एक अध्याय आलोचना करब अध्याय शिरोनाम अर्थेर समय मूल्य तृतीय अध्याय थेके तृतीय अध्याय एटिर नाम होच्छे अर्थेर समय मूल्य। अर्थेर समय मूल्य काके बोले तोमरा सेटा निश्चय जानो जे समय परिवर्तनेर साथे साथे अर्थेर मूल्येर जे परिवर्तन हय समय परिवर्तनेर साथे साथे अर्थेर मूल्येर जे परिवर्तन हय ताके बोली आमरा अर्थेर समय मूल्य। अर्थेर समय मूल्य होच्छे दुई धरनेर एकटी होच्छे अर्थेर बर्तमान मूल्य एवं अपरटी होच्छे अर्थेर भविष्यत मूल्य। आजकेर दिने अर्थेर जे मान रयेछे एटी होच्छे अर्थेर बर्तमान मूल्य एवं एई एकी परिमाण अर्थ दिए आमी भविष्यते जदि क्रय क्षमतार साथे तुलना करते पारि तखन अर्थेर जे मूल्य दाड़ाय सेटाके बोले अर्थेर भविष्यत मूल्य। एकटु सहज करे बोलले एखन तुमि 500 टाका दिए आजके जे जिनिस तुमि क्रय करते पारो आगामी दुई बसर परे पाँच बसर परे बा दस बसर परे 500 टाका सेई जिनिसेर दाम थाकबे ना एटा किछु परिमाणे बेड़े जाबे बा बेड़े जेते पारे। सामनेर जत दिन जाबे अर्थेर क्रय क्षमता ह्रास पेते थाके एबं तोमार मूल्यमान बृद्धि पेते थाके। तो अर्थेर बर्तमान मूल्यके दुई भावे निर्णय करा जाय একটি হচ্ছে বার্ষিক সুদ প্রদানের ক্ষেত্রে আর একটি হচ্ছে বছরে একাধিকবার সুদ প্রদানের ক্ষেত্রে অর্থাৎ যেটাকে আমরা বলে থাকি চক্রবৃদ্ধি সুদ। ভবিষ্যৎ মূল্য ঠিক তেমনি একটি হচ্ছে বার্ষিক সুদ হলে আর একটি হচ্ছে চক্রবৃদ্ধি হলে। আজকে এই অধ্যায়ের একটি সৃজনশীল নিয়ে আলোচনা করব তাত্ত্বিক আলোচনা আগের ক্লাসগুলোতে আপলোড করা আছে তোমরা একটু কষ্ট করে সেটা দেখে নেবে। আজকে আমি দেখো একটি সৃজনশীল আলোকে গাণিতিক একটা সমস্যা সমাধান করার চেষ্টা করব। জনাব রায়হান আগামী 5 বছর পরে 20 লক্ষ টাকা প্রাপ্তির আশায় বর্তমানে কিছু টাকা একটি ব্যাংকে জমা রাখতে চান। পদ্মা ব্যাংক বার্ষিক 10% সুদ প্রদান করে এবং আরেকটি ব্যাংকে গিয়ে নিয়ে উনি খোঁজ নিলেন যেটার নাম হচ্ছে মেঘনা ব্যাংক। মেঘনা ব্যাংক হচ্ছে অর্ধবার্ষিক অর্থাৎ প্রতি 6 মাস অন্তর 9.5% চক্রবৃদ্ধি সুদ প্রদান করে এবং এই দুটো তথ্য জেনে উনি এখন সিদ্ধান্তহীনতায় ভুগছেন যে কোনটাতে বিনিয়োগ করার জন্য লাভজনক হবে। এবার আসুন সুযোগ ব্যয় কী। সুযোগ ব্যয় কী সংজ্ঞা লিখে দিয়েছি আগে, এবার মৌখিকভাবে রিড আউট করি। একাধিক প্রকল্পে বিনিয়োগের ক্ষেত্রে সুযোগ ব্যয় কাকে বলে? একাধিক প্রকল্পে অর্থ বিনিয়োগের ক্ষেত্রে কোনো একটি প্রকল্পে অর্থ বিনিয়োগের ফলে বা কোনো একটি প্রকল্প হতে আয়ের সুযোগ গ্রহণ করে অপর প্রকল্প থেকে আয়ের সুযোগ ত্যাগ করাকে সুযোগ ব্যয় বলে। অর্থাৎ যদি আমার বিনিয়োগের অ্যামাউন্ট ধরো 5 লক্ষ টাকা, আমি এটা ধরো দুইটা ক্ষেত্রে বিনিয়োগ করতে পারি। একটা হচ্ছে ধরো আলুর চিপস উৎপাদন করব, আরেকটা হচ্ছে টমেটোর সস উৎপাদন করব। তো দেখা গেল আমার আলুর চিপসে থেকে আমি বছরে আয় করব 1 লক্ষ টাকা আর সস উৎপাদন করলে দেখা গেল যে আমি আয় করতে পারি 50,000 টাকা। এখন দুটো থেকেই কিন্তু আয় হচ্ছে, কিন্তু আমি যেটাতে বেশি সেই সুযোগটা গ্রহণ করার জন্য অপরটার থেকে আয়ের সুযোগ যেটাতে কম আয় হবে সেটা ত্যাগ করলাম, এটাকেই হচ্ছে সুযোগ ব্যয় বলে। অর্থাৎ একাধিক প্রকল্প অর্থ বিনিয়োগের ক্ষেত্রে কোনো একটি প্রকল্প হতে অধিক লাভের আশায় বা অধিক আয়ের আশায় অন্য প্রকল্প হতে আয়ের সুযোগ ত্যাগ করাকেই বলা হয় সুযোগ ব্যয়। এবার আসো রুল 72 কি, এটিও বলেছি। রুল 72 কি? রুল 72 হচ্ছে যদি একটা নির্দিষ্ট মেয়াদ শেষে জমাকৃত অর্থ দ্বিগুণ প্রাপ্তির কথা বা দ্বিগুণ হওয়ার সম্ভাবনা উল্লেখ থাকে তখনই কেবলমাত্র রুল 72 কাজ করে। এই রুল 72 পদ্ধতি ব্যবহার করে যদি মেয়াদ দেওয়া থাকে সুদের হার নির্ণয় করতে বলে তাহলে সেটিও বের করা যায়, অথবা যদি এমন হয় যে সুদের হার উল্লেখ আছে কিন্তু মেয়াদ কত বছরের দ্বিগুণ হবে এই সময়টা উল্লেখ নাই সেটাও বের করা যায়। অর্থাৎ
রুল 72 হলো বাহাত্তরকে যখন আমরা মেয়াদ দিয়ে ভাগ করব তখন পাব সুদের হার অথবা যদি অঙ্কে সুদের হার দেওয়া থাকে তখন অথবা অন্যভাবে যদি বাহাত্তরকে সুদের হার দিয়ে ভাগ করি সুদের হার দিয়ে ভাগ করি তখন পেতে পারি আমরা মেয়াদ তবে অবশ্যই এখানে অর্থপ্রাপ্তির সম্ভাবনা দ্বিগুণ থাকতে হবে দ্বিগুণ বলা লাগবে না যে পাঁচ বছর পরে জমাকৃত অর্থ দ্বিগুণ হবে সুদের হার কত তখন আমরা বাহাত্তরকে পাঁচ অর্থাৎ বাহাত্তরকে মেয়াদ দিয়ে ভাগ করব সুদের হার পাব অথবা যদি বলে যে এত পার্সেন্ট সুদে কিছু পরিমাণ অর্থ দ্বিগুণ হবে হ্যাঁ সুদে মেয়াদ কত তখন আমরা বাহাত্তরকে সেই সুদের হার উল্লেখ করা সুদের হার দিয়ে ভাগ করব তখন আমরা পেয়ে যাব মেয়াদ এটাই হচ্ছে রুল 72 তবে সেক্ষেত্রে শর্ত হলো অর্থপ্রাপ্তির সম্ভাবনা বা অর্থপ্রাপ্তির কথা দ্বিগুণ বলা থাকা লাগবে ঠিক আছে আচ্ছা গেল বেটা এবার আসো গ নাম্বার বলেছে কি পদ্মা ব্যাংকে অর্থ জমাতে চাইলে বর্তমানে কত টাকা ব্যাংকে জমা রাখতে হবে কোন ব্যাংকে পদ্মা ব্যাংকে তাহলে আমরা জানি যে বর্তমান মূল্য নির্ণয়ের ক্ষেত্রে পদ্মা ব্যাংক আমাকে পদ্মা ব্যাংক বার্ষিক সুদ দিচ্ছে বার্ষিক হলে গ নাম্বার পদ্মা ব্যাংকের ক্ষেত্রে যেহেতু সুদ প্রদানের ভিত্তিটা হচ্ছে বার্ষিক সেক্ষেত্রে আমরা পিভি নির্ণয় করতে পারি এফ ভি ডিভাইডেড ওয়ান প্লাস আই হোল টু দি পাওয়ার এন যেখানে পিভি কত হয় প্রেজেন্ট ভ্যালু আমাদের জানা নাই এফ ভি হচ্ছে ভবিষ্যৎ মূল্য আমরা কত টাকা পেতে চাই ভবিষ্যতে 20 লক্ষ টাকা পেতে চাই আই হচ্ছে সুদের হার আমাদের বার্ষিক কয় পার্সেন্ট সুদ দিচ্ছে 10% বা এই 10কে 100 দিয়ে ভাগ করলে হবে 0.1 এবার আসো কি বাকি থাকলো এন এন হচ্ছে নাম্বার অফ ইয়ার্স মেয়াদ বা সময় কত বছরের জন্য 5 বছরের জন্য ওকে তাহলে এবার মানটা বসাই এফ ভি এর জায়গায় বসাবো 20 লক্ষ টাকা এক যোগ আই এর জায়গায় 0.1 হোল টু দি পাওয়ার এন এর জায়গায় 5 তোমরা সাইন্টিফিক ক্যালকুলেটারে এটা কিন্তু একবারে করতে পারো অর্থাৎ প্রথমে লিখতে হবে 20 লক্ষ টাকা 20 লক্ষ এরপরে ভাগ ব্র্যাকেট ইউজ করবে ওয়ান প্লাস 0.1 ব্র্যাকেট ক্লোজ হোল টু দি পাওয়ার 5 এখানে আসবে 12,41,842.64 12,41,842.64 এটা কোনটা থেকে আসবে পদ্মা ব্যাংক থেকে আসলো ঠিক আছে তাহলে এখন তোমাকে বলছে যে পদ্মা ব্যাংকে অর্থ জমাতে চাইলে বর্তমানে কত টাকা জমা রাখতে হবে তাহলে আমি যদি এখন পদ্মা ব্যাংকে গিয়ে বা জনাব রায়হান যদি পদ্মা ব্যাংকে গিয়ে 12,41,842 টাকা জমা রাখে তাহলে সে 5 বছর পরে 20 লক্ষ টাকা পেতে পারে এবার আসো ঘ নাম্বার কী বলছে কোন ব্যাংকে অর্থ জমানো অধিক লাভজনক কোন ব্যাংকে অর্থ জমানো অধিক লাভজনক তাহলে আমার জন্য আরেকটি ব্যাংক রয়ে গেছে সেটি হচ্ছে মেঘনা ব্যাংক এবার দেখতে হবে মেঘনা ব্যাংকে আমাকে কত টাকা জমা রাখতে হবে তো মেঘনা ব্যাংকের ক্ষেত্রে আমাদের সুদ প্রদানের ভিত্তিটা হচ্ছে চক্রবৃদ্ধি তাই না মেঘনা ব্যাংকের ক্ষেত্রে এখানে সুদ প্রদান করবে কি চক্রবৃদ্ধি সুদ তাহলে সেক্ষেত্রে আমাদের সূত্রটা হবে পিভি ইকুয়াল টু সূত্রটি কি হবে পিভি ইকুয়াল টু এফ ভি ডিভাইডেড ওয়ান প্লাস আই বাই এম হোল টু দি পাওয়ার এন ইন্টু এম যেখানে পিভি আমাদের জানা নাই এফ ভি 20 লাখ এটা ঠিক আছে আই হচ্ছে সুদের হার 9.5% বা 9.5 ভাগ 100 0.095 এম হলো চক্রবৃদ্ধির সংখ্যা
অর্ধবার্ষিক অর্থাৎ প্রতি ছয় মাস অন্তর একবার সুদ দিলে অর্ধবার্ষিকের ক্ষেত্রে এম এর মান হবে, বছরে যেহেতু দুইবার হবে এম এর মান হবে দুই। এন হচ্ছে সময়, কত বছরের জন্য, পাঁচ বছরের জন্য। এবার আমরা মানগুলো বসাই, এফবি এর জায়গায় বিশ লক্ষ টাকা, এক যোগ আই এর জায়গায় 0.095, এম এর জায়গায় দুই, এন এর জায়গায় পাঁচ, এম এর জায়গায় দুই। এখন তোমাকে কিছু কিছু ক্যালকুলেটার একটু ভুল আসে, এই জন্য এই পাওয়ারটাকে গুণ করে নিবে, তাহলে আর ভুল আসবে না। এর জন্য আর একটা লাইন তোমার বাড়তি করা লাগবে, এরপরে তুমি একবারে সায়েন্টিফিক ক্যালকুলেটারে এটার সমাধান করতে পারবা। 0.095 ডিভাইডেড বাই টু হোল টু দি পাওয়ার 5 গুণন 2 কত হবে 10। এবার এটা আমরা ক্যালকুলেটারে করে দেখি কী অবস্থা হয়। 20 লক্ষ টাকা ভাগ ব্র্যাকেট 1 প্লাস 0.095 ভাগ 2 ব্র্যাকেট ক্লোজ হোল টু দি পাওয়ার 10। 12,57,446.97 12,57,446.97 কোন ব্যাংকে? মেঘনা ব্যাংকে। মেঘনা ব্যাংক থেকে যদি আমি 20 লক্ষ টাকা পেতে চাই 5 বছর পরে, তাহলে এখন মেঘনা ব্যাংকে জনাব রায়হানকে জমা রাখতে হবে 12,57,446। তোমার কাছে বলছে যে কোন ব্যাংকে অর্থ জমান অধিক লাভজনক, তাহলে আমি কিন্তু 5 বছর পরে টাকা পাবো ওই 20 লক্ষ, ওখানে আর বেশি কম নাই। তাহলে দেখবো কি যেটাতে কম রেখে আমি ওই সেম অ্যামাউন্টটা পাচ্ছি। আমরা পদ্মা ব্যাংকে গ থেকে পাই যে পদ্মা ব্যাংকে কত রাখা লাগবে, পদ্মা ব্যাংকে এখন রাখা লাগবে হচ্ছে 12,41,842, তাই না? আগে গ নম্বরে বের করছিলাম 12,41,842, এই টাকা এখন রাখলে 5 বছর পরে 20 লক্ষ টাকা পাওয়া যাবে পদ্মা ব্যাংক থেকে। আর মেঘনা ব্যাংকে এখন রাখতে হচ্ছে 12,57,446.97, এই টাকা রাখলে 5 বছর পরে পাবো 20 লক্ষ। তাহলে আমার জন্য কোনটা লাভজনক, যেটাতে কম? দেখা গেল কি যে পদ্মা ব্যাংকে কম টাকা রেখেই আমি ওই 20 লক্ষ টাকা পাবো। তাহলে আমাকে এখানে সিদ্ধান্তটা কী দিতে হবে, যেহেতু পদ্মা ব্যাংকে 12,41,842.64 টাকা জমা রাখতে হবে 5 বছর পর 20 লক্ষ টাকা পেতে হলে, সেহেতু পদ্মা ব্যাংকে অর্থ জমানো অধিক লাভজনক। দুটাতেই তো লাভ দিচ্ছে, পদ্মা ব্যাংকেও দিচ্ছে মেঘনা ব্যাংকেও দিচ্ছে, কিন্তু দেখা গেল যে পদ্মা ব্যাংকে তোমাকে একটু বেশি লাভ দিচ্ছে, যে কারণে কম টাকা রেখে তুমি 20 লক্ষ টাকা পাচ্ছ, আর মেঘনা ব্যাংকে আরেকটু বেশি টাকা রেখে তারপর 20 লক্ষ পেতে হবে। তাহলে এখন আমি কোন সিদ্ধান্ত নেব? অবশ্যই যেটাতে কম। আজকের দিনে যদি জমা রাখতে হয় 5 বছর পরে 20 লক্ষ পেতে, তোমার জন্য অবশ্যই কোনটা ভালো হবে? যেটাতে কম টাকা রেখে 5 বছর পরে 20 লক্ষ টাকা পাবো, এটাই হলো সিদ্ধান্ত। ঠিক আছে, নিশ্চয়ই তোমরা এই আজকের গাণিতিক সমস্যাটা বুঝতে পেরেছ। এবার আসো এটার আঙ্গিকে এটার মতো করে তোমাদের একটা হোমওয়ার্ক দিয়ে দেই। ঠিক আছে, এখানে নামটা মুছে দিলাম, ধরো জনাব কবির। হ্যাঁ, এখানে 5 বছর না, উনি 10 বছর পর 15 লক্ষ টাকা পেতে চান। হ্যাঁ, কিছু টাকা একটা ব্যাংকে জমা রাখবেন, ব্যাংকের নাম ঠিক থাকুক পদ্মা ব্যাংক, এখানে বার্ষিক ঠিক থাকুক, এটাও ঠিক থাকুক পদ্মা ব্যাংক বার্ষিক, এখানে দিলাম 12%, পদ্মা ব্যাংক বার্ষিক 12% সুদ প্রদান করে। অপরদিকে মেঘনা ব্যাংক, এখানে অর্ধবার্ষিকের জায়গাটা চেঞ্জ করে দিলাম, অর্ধবার্ষিকের জায়গায় দিলাম ত্রৈমাসিক, ত্রৈমাসিক অর্থাৎ প্রতি 3 মাস অন্তর। ত্রৈমাসিকের ক্ষেত্রে এম এর মান হবে 4, কারণ 12-কে 3 দিয়ে ভাগ করলে কত পাওয়া যায়? 4, 3 4 12, 12% আচ্ছা সুদ প্রদান করে। এবং মেঘনা ব্যাংক ত্রৈমাসিক 9.5, তো এখানে এখানে দিলাম ত্রৈমাসিক 11% চক্রবৃদ্ধি সুদ প্রদান করে। এমত অবস্থায় তিনি সিদ্ধান্ত নিতে ভুগছেন। বাকি যে তথ্য, বাকি যে আমার কোশ্চেনগুলো আছে, এগুলো ঠিক থাকবে, কারণ এগুলো তোমার খাতায় লিখতে হবে শেখার জন্য। ঠিক আছে, পদ্মা ব্যাংকে অর্থ জমাতে চাইলে বর্তমানে কত টাকা জমা রাখতে হবে, সব কোশ্চেন ঠিক আছে।
এই হোমওয়ার্কটা করে যেই ডেটে আমাদের হোমওয়ার্ক জমা দেওয়ার ডেট থাকবে তারিখ থাকবে সেই ডেটে এসে জমা দিবে তোমরা। আশা করি আজকের ক্লাসটি তোমাদের বোধগম্য হয়েছে। কোনো সমস্যা থাকলে ভিডিওর কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।